সো গাইস, আমি এই মাত্র যাচ্ছিলাম, আর রাস্তায় গর্তটা তোমরা দেখো। সো গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আই হোপ ইউ গাইস ডুইং অ্যাবসলুটলি ফাইন। আজ ঘরেই আছি, মেবি বিকেলের দিকে বেরোতে পারি, কোনো দেখা যাক, কোনো ঠিক নেই আমার। সো ঘরেই রান্না করব, দেখি মা কিছু করতে দিয়েছে। এখানে পটল আর কুমড়ো আমাকে বলছে নুন দিয়ে মাখতে, সো করছি। ফ্যামিলির সামনে ভ্লগ করতে পারবো না, কেন অতটাও কনফিডেন্স পাবো না ক্যামেরার সামনে কথা বলার। সো আই এম সো সরি তার জন্য, বাট যতটাই হবে ভ্লগে থাকবে, দেখবে। আই হোপ ইউ গাইজ এনজয় ইট। সো লেটস গো। সিন্স কিছুটা এরকম ছিল যে আমি সকালবেলা উঠেছিলাম, ব্লগিং করার মুড ছিল না আজকে একটু। সো এমনি নর্মালি মায়ের সাথে কথা হচ্ছিল, দেন মা আমাকে বলল যে রান্না করা হ্যান ত্যান নিয়ে। সো আমি বললাম আমিও পারি, কেন পারবো না। সো মা বললো অতটা ইজি নয়, তো মা বললো ঠিক আছে করে দেখা, বাট আমি তোকে কেটে ফেটে দিচ্ছি, সব যা সবজি ছিল কেটে দিচ্ছি, তুই শুধু রান্নাটা করে দেখা। সো করলাম, বাট অতটা ইজি নয় ম্যাটারটা। আর সিরিয়াসলি আমি ফার্স্ট টাইম রান্না করছি, আমি এর আগে রান্না করিনি। করলেও নর্মালি মানে মা কোথাও হয়তো মা কোথাও গেছে, নর্মালি খুন্তি নাড়া, ব্যাস ওই ওইটুকুই রান্না আমার, এর থেকে বেশি কিছু করিনি। সো ফার্স্ট টাইম করলাম পুরো সব নুন হলুদ সব দিয়ে। সো নুন একটু বেশি হয়ে গেছে, তো যাই হোক, যাই হোক, রান্না করাটা অতটা ইজি নয়। সো যারা এইসব কাজ ডেলি করছে, সো থ্যাংকস আ লট ফর এভরি মমস, সিরিয়াসলি তোমরা হবে না। সো দেন একটু পরে বেরোবো, বেরোবো কোথায় বেরোবো বলতে, একাই যাচ্ছি বাইক নিয়ে, মোটো ব্লগ, বিকেলটা একটু ভাবছি ঘুরে আসাই বেটার ঘরে থাকার থেকে। সো একাই চলো। ঠিক হয়ে গেল যে বেরোনোর কথা, আর লুকিং গ্লাসগুলো খুব নোংরা হয়ে গেছে। সো একাই যাব ঠিক করেছি, বিকজ এখন কারোর সঙ্গে অত বেরোনোটা ঠিক না। বেরোনোটা মানে আজকে জাস্ট এমনি বাইক নিয়ে একটু জাস্ট এদিক ওদিক যাওয়া আর কি, এর থেকে বেশি কিছু না। দিন হয়ে গেছে গাড়িটা ঠিকঠাকভাবে চালাইনি, মানে নট অনলি দিন, মাস হয়ে গেছে। সো আজকে একটু গাড়িটা চালানো হবে এই আর কি, এর থেকে বেশি কিছু না। Always do it on my own, so I gotta get through it, and the only thing I know is to love what I'm doing. Oh, just look at the view, yaar. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath. আরো অনেক লম্বা ছিল এই দু সাইডের গাছগুলো, আরো অনেক ডালপালা ছিল যেগুলো রাস্তার উপর চলে আসতো। সো মেবি আমফান, এই আমফান আসার সময় হয়তো See my message starts to spread, and I had so many dreams. Then you hit your teens, life ain't really what it seems. Try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. I don't know why I seriously like this kind of place. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and I hope you let me in, let me in, yeah. Yeah.
সো গাইজ প্লিজ ইগনোর মাই হেয়ার, অ্যাকচুয়ালি মানে কাটাই হয় না, মানে এই লকডাউনে আমি কাটিয়ে নিই চুল, সো দ্যাটস ওয়াই চুলের অবস্থা খুবই খারাপ। আর আমি যেখানে আছি সেখানে ভিউটা জাস্ট অসাম, দেখো একটু সিনেমেটিক শট নেওয়ার চেষ্টা করছি, সো দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে। ভাই এমনিতে গ্রামের লোক একটু অদ্ভুতভাবে দেখছে, এর থেকে ভালো আমি কেটে পড়ি এখান থেকে, যদি কিছু ভুলভাল হয়ে যায় তার থেকে চলো। সো এখানে লোক একটু অদ্ভুতভাবেই দেখছে, দ্যাটস ওয়াই বেরিয়ে যাচ্ছি। আর অ্যাকশন ক্যামেরা বেশি আমার চার্জ নেই, ও ফুল চার্জ করেছিলাম, বাট আই ডোন্ট নো কি হলো, একটু দাঁড়িয়ে বললাম তাও ফাঁকা দেখে, বিকজ একটু লোকে অদ্ভুতভাবে দেখে। সো গাইস আমি এই মাত্র যাচ্ছিলাম আর রাস্তায় গর্তটা তোমরা দেখো, জাস্ট গাড়িটা পড়লো, বাট আই এম সেফ, আমার অ্যাকশন ক্যামেরা চার্জ শেষ, সো আমি রেকর্ড করতে পারিনি, বাট গর্তটা তোমরা দেখো একবার, তোমাদেরও দেখা উচিত, চলো দেখো। দিস ওয়ান সো গাইজ রাস্তায় আমার অ্যাকশন ক্যামেরার চার্জ পুরো শেষ হয়ে গেছিলো, অ্যান্ড দেন তারপর এরকম একটা ইনসিডেন্ট হয় যে হঠাৎ করেই মানে আমি 60 কিলোমিটার পার আওয়ারে এরম আসছিলাম, 60 to 70 আমার স্পিড ছিল, এর থেকে বেশি নয়, গর্ত হঠাৎ চলে এসে আমি অত খেয়াল করিনি, অ্যান্ড দেন ডাইরেক্ট গাড়িটা ওর ভেতরেই পড়ে, অ্যান্ড থ্যাংক গড ঠিক আছে, নালে ব্লকটা হতো না ঠিক না থাকলে। সিরিয়াসলি বলছি রাস্তার মাঝে এরকম থাকলে তো মানে যে কোনো মুহূর্তে যে কারোর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বেশি করে টু হুইলারদের, এরকম সিচুয়েশনে কন্ট্রোল করা খুব টাফ ভাই, গভর্নমেন্টের এগুলো একটু দেখা উচিত। সো এখানে বেসিক্যালি আমি গেছিলাম বর্ধমান কাটোয়া হাইওয়েতে, সো সেখানে এরকম সিচুয়েশন, সো অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করা যাক। আমি যেহেতু সিঙ্গেল লোড ছিলাম, পেছনে ডাবল, আমার কোনো পেছনে পিলিয়ান ক্যারি ছিল না, পিলিয়ানে কেউ বসেছিল না, সো দ্যাটস ওয়াই মেবি আমি সেফ। So I hope you guys like my video. If you like, then please like, comment, share and subscribe my YouTube channel, and don't forget to hit the bell icon. And ektu support koro because cholche, processing cholche, better kichu kora. So tumra jokhon ei videos ta dekhcho tokhon totokhone maybe ami kochuri khacchi hotei pare. So dekho video ta, dekho chono kono vlog e, totokhone jeno tata bye. We'll be right back.